ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দার্জিলিং এ মিরিক কিংবা পানি ট্যাঙ্কি দিয়ে সীমান্ত পেরোলেই নেপাল, আর সেই নেপালি থাবা বসিয়েছে মারণ ভাইরাস নোভেল করোনা, অর্থাৎ কার্যত রাজ্যের দোরগোড়ায় বলা চলে। প্রতিদিনই এই সীমান্ত দিয়ে নেপাল এবং বাংলার মধ্যে যাতায়াত করেন বহু মানুষ। তাহলে এই ভাইরাস কি শীঘ্রই পৌঁছতে পারে কলকাতায়? আতঙ্কের সঙ্গে এই প্রশ্নই করছেন অনেকে। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে রাজ্যকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। বেলেঘাটা আইডিকে নোভেল করোনা ভাইরাসের নোডাল হাসপাতাল করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সেখানে তৈরি রাখা হয়েছে দুটি আইসোলেশন ওয়ার্ড, কিন্তু রবিবার সেই আইসোলেশন ওয়ার্ডে গিয়ে দেখা গেল দরজায় ঝুলছে তালা। আইসোলেশন ওয়ার্ডের সামনে রাখা হাসপাতালে অব্যবহৃত সামগ্রী। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই আইসোলেশন ওয়ার্ডের মধ্যে, যে আইসোলেশন ওয়ার্ডে পুরো খাঁ খাঁ করছে ফাঁকা। যে ঘরগুলিতে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত মানুষজন এলে যাদের চিকিৎসা হবে বলে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে চিহ্নিত করা হয়েছে, সেই ঘরগুলি একসময় ব্যবহৃত হতো সোয়াইন ফ্লু আইসোলেশন ওয়ার্ড হিসাবে। সেই ঘরগুলিকেই এই মুহূর্তে ব্যবহার করা হবে বলে ঠিক হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত কেউ এলে। কিন্তু নভেল করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য আইসোলেশন ওয়ার্ডের অবস্থা কি এমন হওয়ার কথা? প্রত্যেক পেশেন্টের জন্য আলাদা করে ঘর রাখতে হবে। সেই ঘর কমপ্লিটলি এয়ার টাইট হবে, সেন্ট্রালি এয়ার কন্ডিশনড হবে। ঘরের বাইরে কিছুটা স্পেস থাকবে, যেটাকে বলি আমরা সেমি স্টেরাইল স্পেস, যেখানে বাইরের জামা কাপড় ছেড়ে পুরো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস, মানে অ্যাডিকুয়েট N95 মাস্ক, অ্যাডিকুয়েট গাউন, গ্লাভস, পায়ের কভার করা শু, দরকার পড়লে গগলস, সেইটা সেখান থেকে পরে প্রপার আইসোলেশন ওয়ার্ডে ঢুকতে হবে। হাওয়া ভেন্টিলেটারও আছে, আমি যদি এসি রুম রাখতে চাই এসি থাকলে ভালো কথা, কিন্তু এখানকার যে হাওয়াটা বাইরে বেরোবে সেটা পিউরিফাই করে বাইরে ছাড়া উচিত। করোনা ভাইরাস শনাক্ত না হওয়া পর্যন্ত এই ওয়ার্ডে রাখা হবে রোগীদের, রোগ চিহ্নিত হলে রাখা হবে অন্য আইসোলেশন ওয়ার্ডে। কিন্তু সেই পরীক্ষা হবে কোথায়? বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, নোভেল করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা এই রাজ্যে হয় না। নমুনা পাঠানো হবে পুনের ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে, সেখান থেকে নমুনা যাবে আমেরিকার আটলান্টা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। সেখানে নমুনা পরীক্ষার পর পুনে হয়ে সেই রিপোর্ট আসবে কলকাতা। এই দীর্ঘ প্রক্রিয়ায় কত সময় লাগবে সেই উত্তর নেই বেলেঘাটা আইডি হাসপাতালের কাছে। এখনো পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আছে সেটা হচ্ছে ডায়াগনোসিস করা হবে পৃথিবীতে কেবলমাত্র CDC আটলান্টা, আর চায়নার বিশেষ যে জায়গা থেকে উঠেছে সেখানে চাইনিজ গভর্নমেন্ট একটা ব্যবস্থা করেছেন ডায়াগনোসিস করার। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি নোভেল করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য পুনের ইনস্টিটিউট অব ভাইরোলজিকে প্রস্তুত রাখা হয়েছে, প্রয়োজন হলে আরো 10টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা যাবে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।